হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ইনফ্যাক্ট আমরা সবাই ভালো আছি। আর আজকে তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেইল সব দেখে বুঝে গেছো আজকে কি চ্যালেঞ্জ হতে চলেছে। আজকে হবে লিফটিং চ্যালেঞ্জ উইথ হাজবেন্ড। সো অনেক কষ্টে রাজি করেছি, অনেকদিন ধরে বলেছিলাম যে আমার সাথে লিফটিং চ্যালেঞ্জ করবে, বলছে না না তোমার সাথে করবো না। তো যাই হোক, আজকে বাড়িতে আছে, তো সেই জন্য আজকে বললাম আমার সাথে একটা চ্যালেঞ্জ তো করো অ্যাটলিস্ট। তো সেই জন্য অনেক কষ্টে রাজি হয়েছে, ঠিক আছে, সহজে যে রাজি হয়েছে তা কিন্তু নয়, তো রাজি হয়েছে। তো যাই হোক, তো চলো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কি করবে এনজয় করবে, ঠিক আছে। ব্লগ বলো না, চ্যালেঞ্জিং ভিডিও। সো চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা এনজয় করবে আশা করছি। এর আগেও আমি লিফটিং চ্যালেঞ্জ করেছি, মায়ের সাথে করেছি, কিন্তু হাজবেন্ডের সাথে করা হয়নি, ঠিক আছে। তো ওর সাথে আজকে করছি, তো চলো তোমরা মানে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ ভীষণ ফাটিয়ে এনজয় মানে করবে তোমরা। এবং কি মানে খুবই একটা এন্টারটেনমেন্ট একটা চ্যালেঞ্জ হতে চলেছে, দেখা যাবে কে হারে কে জেতে, ঠিক আছে। তো চলো লেটস স্টার্ট। No, 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 no,
ভয় লাগে চলো ভয় লাগে ভয় লাগে ছাড়ো ভয় লাগে ভয় লাগে তা মোবাইল তুমি মোবাইলটা নিয়ে দাঁড়ো A few moments later. চলে এলাম দুনির পর ফ্যানটা চলছে একটু বন্ধ ফ্যানটা চালাচ্ছিলাম এত গরম ঘেমে গেছি কি বলবো যাই হোক আমি জানি না আমি কি পারবো তোমরা মানে হাসতে থাকো মানে আমি যে ওকে নিতে পারবো না সেটা তোমরা মানে কিছু কিছু বন্ধু আন্দাজ করতে পারছো চলো আমি জানি না কোন দিকে নেবো কোন দিকে না নেবো সেটাই তো বুঝতে পারছি না এরকম করে আমি লিফটিং করতেই পারবো না কিরকম নেবো দেখি উফ হে জয় মা কালী বক্তব্য যাই তো চলো আজকে টাটা টাটা করে দাও।